মহান বিজয় দিবসে শরীয়তপুরে 2 কিলোমিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে র‍্যালি করেছে জেলা ছাত্রলীগ। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির সামনে থেকে র‍্যালির উদ্বোধন করেন শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহসেন মাদবর এবং যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে র‍্যালিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক অনল কুমার দে সহ শরীয়তপুরের জেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আর 2 কিলোমিটার লম্বা বাংলাদেশের পতাকা হাতে ধরে বিজয়ের আনন্দে পুরো শহরকে উজ্জীবিত করে তোলে জেলার 10,000-এর বেশি ছাত্রলীগ নেতাকর্মী।